আপনি ফেসবুকে বা ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করার জন্য প্রথমত আপনি আপনার ফেসবুকে বা ফেসবুক পেজে চলে যাবান যাওয়ার পর এই যে দেখুন এখানে আপনার প্লাস চিহ্ন দেওয়া আছে এই এই সাইডে আপনার প্লাস চিহ্ন আবার এইখানে দেখুন আপনার ক্রিয়েট রিল এখানে দেওয়া আছে আপনার ক্রিয়েট রিল আপনি চাইলে রিল ভিডিও এখান থেকে আপলোড করতে পারেন আবার চাইলে আপনি ওইখানে উপরে প্লাস চিহ্ন যে এখান থেকে চাইলে আপলোড করতে পারেন তো আমি উপরের সাইড থেকে আমি রিলস ভিডিও আপলোড করব এই যে চিহ্নতে চাপ দিলাম চাপ দেওয়ার পর এই যে দেখুন এখানে স্টোরি লেখা আছে তারপরে আপনার রিল লেখা আছে আছে এখানে এখানে লেখা লাইভ আছে আপলোড লাইভ বলতে আপনার যে লাইভে যে আপনি ভিডিও করেন লাইভে আপলোড যে আপনার তিন মিনিটের উপরে ওই ভিডিও এখান থেকে সারবেন আপলোড ভিডিও থেকে আর স্টোরি বলতে আপনার স্টোরিতে ছবি বা ভিডিও দিতে পারেন আর রিলস যেটা আপনার আমরা বলি রিলস ভিডিও এখানে দেখুন রিল লেখা আছে তো এখানে চাপ দিবেন যেহেতু আমি রিলস ভিডিও আপলোড করব তো এখানে চাপ দেওয়ার পর আমি একটা রিলস ভিডিও প্রথমে আপলোড করব তবে আমি সাউন্ডটা একটু কমাই নিলাম তো এই যে আমি এই ভিডিওটা আমি বাইছা নিলাম তো প্রথমত অনেকে আমরা রিলস ভিডিও সাথে অনেক কিছু ভুল করি যে আমরা যেই টপিক অনুযায়ী রিলস ভিডিও আপলোড করি ওই টপিক অনুযায়ী কিন্তু আমরা টাইটেলগুলো দিই না এটা হচ্ছে আপনার বড় সমস্যা এই জন্য আপনি যেই রিলস ভিডিওটা আপলোড করবেন ওই রিলস ভিডিও অনুযায়ী আপনি টাইটেল দিবেন তো আমি এখন নেক্সটে চাপ দিলাম নেক্সটে চাপ দেওয়ার পর এই যে এখন আমি এই ভিডিওটা হইতেছে আমার অনেকে আমার প্রশ্ন করে যে আমি কোন জায়গাতে থাকি তো আমি এটা এখন লিখবো যে সৌদি আরবে আমি কোন জায়গাতে থাকি আর যারাই দেখতে পারতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন শিখতে পারবে সৌদি আরবে আমি কোন জায়গাতে থাকি আপনি আপনার ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও আপনার ভিডিও অনুযায়ী আমি এখানে আমি যে জায়গাতে থাকি এই জায়গার ভিডিও এই জন্য আমি সৌদি আরবে কোন জায়গাতে থাকি বা সৌদি আরবে আমি কোন থাকি এটা এখন আপনি তো এরকম করবেন না আপনি অন্য ভিডিও করবেন ওই যে ভিডিওটা করবেন ওই ভিডিও টপিক অনুযায়ী আপনি টাইটেলটা দিবেন মেইন এই জায়গাটা সবসময় মাথায় রাখবেন দ্বিতীয়ত আপনি হ্যাশট্যাগ কিছু ব্যবহার করবেন হ্যাশট্যাগ যেমন আপনার হ্যাশট্যাগ আপনার রিলস হ্যাশট্যাগ ওয়ান এরকম বিভিন্ন আপনার হ্যাশট্যাগ আছে আর ই ডাবল এল এস এরকম হ্যাশট্যাগ রিলস আবার আপনি হ্যাশট্যাগ ব্যবহার করলে করতে পারেন এই যে এভরি ওয়ান আমি এভরি ওয়ান ব্যবহার করলাম আবার আপনি হ্যাশট্যাগ ব্যবহার করলে করতে পারেন আপনার যদি ফলোয়ার বেশি থাকে ফলোয়ার্স আবার আপনি হ্যাশট্যাগ ব্যবহার করলে করতে পারেন আপনার রিলস ভিডিও এরকম কয়েকটা আপনার ন্যূনতম তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ ব্যবহার করার পর আমি আপনাদের দেখাই এই যে লোকেশন আপনি কোন লোকেশন থেকে আপনি ভিডিওটা আপলোড করতেছেন এই লোকেশনটা বসাবেন আপনি যে জায়গাতে আছেন এই জায়গাতে তো আমি আলড্রাসে আসি এই যে আমার লোকেশন হয়ে আপনার আমি আলড্রাসের লোকেশন দিলাম এই যে এখন দেখুন এই যে দেখুন এড টপিক্স আপনি চাইলে এড টপিক্স ব্যবহার করতে পারেন আমি একটা এড টপিক্স লিখলাম এটা আমি এড করলাম এড করার পর এই যে এখানে সেভ এ দিয়ে দিলাম দেওয়ার পর এখন ভিডিও আপলোড করুন এই যে দেখুন আমি তিন আপনার হ্যাশট্যাগ ব্যবহার করলাম আর আমি যে জায়গাতে টাইটেলটা লিখলাম তারপরে আমি লোকেশন ব্যবহার করলাম আর একটা টপিক্স টপিক্স একটা বসাইলাম এখন শেয়ার নাও এখন আমি ভিডিও আপলোড করলাম এভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন ইনশাআল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন জানতে পারবে